হঠাৎ একদিন ছাদে গেলাম, ছাদে গিয়ে পায়ের রিং দেখি, কবুতর ধরে দেখি এটা এনএল লেখা, বেলজিয়াম লেখা। তখন একটা কৌতূহল, এগুলো কি? শখ থেকেই যদি উদ্যোক্তা হওয়া যায় তবে কেমন হয় দর্শক? নিশ্চয়ই ভালো হয়। তেমন একটি উদ্যোক্তা হওয়ার গল্প আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। দর্শক বন্ধু এবং প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের নতুন পর্ব। দর্শক বন্ধু, আজকের পর্বে আমাদের উদ্যোক্তার খোঁজে টিম এসেছে হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজার সংলগ্ন একটি গ্রামে। দর্শক বন্ধু, এই গ্রামে আসার আজকে একটি কারণ রয়েছে। গতানুগতিক বিভিন্ন যে আপনারা প্রতিবেদনগুলো আমাদের চ্যানেলে দেখেছেন তার থেকে একটু বের হয়ে এসে আজকে নতুন একটি নতুন আঙ্গিকে প্রতিবেদন উপস্থাপন করব। আজকে একটি বিদেশি জাতের রেসিং কবুতর খামারের সাথে পরিচয় করে দিব। এই যে উদ্যোক্তা রয়েছেন এখানকার এই গ্রামেরই একজন তরুণ উদ্যোক্তা রাসেল খান, তিনি কিভাবে এই বিদেশি জাতের রেসিং কবুতর খামার গড়ে তুললেন আমরা যতদূর জানতে পেরেছি সেই 2010 সাল থেকে তার শুরু এই কবুতর খামারটি গড়ে তোলা, সেখান থেকে আস্তে আস্তে করে কিভাবে তিনি এই কবুতর খামারটি এই পর্যন্ত নিয়ে আসলেন, তিনি কিভাবে কবুতরের যত্ন নেন, কিভাবে লালন পালন করেন এবং এই কবুতর খামার করে তার ভবিষ্যৎ প্ল্যানটা কী রয়েছে, সম্ভাবনাময় একটা খাত কিনা বাংলাদেশের তরুণদের জন্য, সেই বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করব আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর ততক্ষণ পর্যন্ত বরাবরের মতো আমি সোহান রয়েছি ক্যামেরায় MH ইমদাদকে সাথে নিয়ে। তাহলে চলুন এই কবুতর খামারটি আমি ঘুরে দেখব, আপনাদেরকে ঘুরে দেখাবো, থাকুন আমাদের সাথে। আপনার এই রেসিং কবুতর খামারটা আমরা একটু ঘুরে দেখবো, দর্শকদের তো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন খামার দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা। তবে আমাদের আমরা যতদূর জেনেছি হচ্ছে খুলনা বিভাগের একটা সবচেয়ে বড় রেসিং কবুতর খামার রয়েছে আমাদের হচ্ছে জীবননগরে, তাই না? তো এইটা আমরা জেনে আমরা চাচ্ছিলাম অনেকদিন যাবৎ আপনার সাথে দেখা করব, বাট আপনার আসলে চাকরির সুবাদে ঢাকাতে থাকা, জি ভাই, সময়টা আসলে এভাবে হচ্ছিল, বন্ধের দিন ছাড়া আমার কেউ পায় না আধা ঘন্টা এক ঘন্টার জন্য। এই কারণেই ভাবলাম যে 20 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি কালকে হয়তো আজকে পেতে পারি, সেই হিসাবে আসা। তো ভাই সব মিলিয়ে কেমন ছিলেন? জি আলহামদুলিল্লাহ ভাই। খামারে আসলে একদিন সপ্তাহে আসা হয়তো, তাই যে কবুতর গুলো একটু দেখা, তাদের বেবি নেওয়ার পরে হ্যাঁ এইগুলো একটু চেক করি, তাদের ফিটনেস গুলো দেখি, এই দেখ এক এক করে, হ্যাঁ হ্যাঁ ভালোবাসার টানে এক এক করে আর কি একটু চেক করি, সবকিছু দেখি। আচ্ছা, তো আমাদেরকে একটু দেখান দর্শক। আসেন আসেন, ঠিক আছে, আসেন ভিতরে আসেন। আচ্ছা, তো ভাইজান এটা আপনার হচ্ছে বিদেশি জাতের রেসিং কবুতর খামার, তাই না? জি ভাই। আচ্ছা, এখানে আপনার টোটাল জাতটা আসলে কত কত জাত রয়েছে নাকি? আসলে জাত বলতে সবই রেসিং পিজন, সব রেসার কবুতর বাংলায় বলি, আসলে কালার অনেকগুলা। আচ্ছা, অনেকগুলা কালার রয়েছে, অনেকগুলা কালার, মানে এদের মূল জাতটা হচ্ছে রেসিং। এটা আসলে এদের মানে সেই ব্রিটিশ আমল থেকেই এদের হুমা বলা হয়, হোম ব্যাগ যেটারে বলা হয়, সেটা হচ্ছে হুমা। আমাদেরকে একটু এই জাতটা সম্পর্কে একটু বলেন, এই যে জাতটা আমরা দেখতে পাচ্ছি এই জাতটা সম্পর্কে একটু বলেন যে এটার আসলে বৈশিষ্ট্যটা কিরকম রয়েছে। হ্যাঁ, এর রেসিং যেহেতু বলছেন তো এর আপনার হচ্ছে কত কিলোমিটার বা কত কিরকম যাবে কিংবা আসলে এটা কোথা থেকে সংগ্রহ করলেন এই বিষয়ে একটু। আসলে যেমন এই যে মেলটা ডাকতেছে এটা বিআরপিওর সেক্রেটারি বাবুল কাকার একটা জ্যানসন লাইনের কবুতর, হ্যাঁ ওর বাবা মা আমার কাছে ছিল, তখন ওটা থেকে আমি ব্রিড করাই, ব্রিড করার পরে এই কবুতরটা আমি এখানে দিছি। ঢাকাতে তো আসলে আমার এভাবে ইউজ পরিমাণ জায়গা নাই, আর ওটা আমার এক ফ্রেন্ড থেকে নিয়া, হ্যাঁ ওটা একটা স্প্রিন্টার কবুতর। আচ্ছা আচ্ছা। আসলে রেসিং এর ব্যাপারটা সব যদি
এক লাইনের কবুতর ব্রিড করা হয় সেই ক্ষেত্রে অনেকটাই আপনার রেজাল্টের দিকতে সমস্যা হয় এজন্য এটা লং ডিসটেন্সের ফিমেলটা একটু শর্টের সেইভাবে আর কি পেয়ারিংটা করা হয় সেটা ওইভাবে আর কি পেয়ারিং করা হয়েছে তো ভাই যাই হোক মোটামুটি আমরা শুধু একটা দেখব না যতটুকু সম্ভব চেষ্টা করব কয়েকটা কবুতর নিয়ে কথা বলবো তবে তার আগে আমরা যে ভাইটির সাথে কথা বলছি যার মাধ্যমে আজকে আমরা এই যে খুলনা বিভাগের একটা বড় খামার পরিদর্শন করতে পারছি কবুতর খামার রেসিং কবুতর খামার সেই মানুষটার পরিচয়টা জানতে চাইবো প্রথমত প্লিজ আসলে ভাই আমি রাসেল খান আমার জন্ম এখানেই আমি 2010 সালে যখন ঢাকাতে চাকরির উদ্দেশ্যে গেলাম আসলে সবার তো ফ্যামিলিতে তখন একটা ইয়ে ছিল আর বাড়ির বড় ছেলে হিসেবে চাকরি করতে হবে আর কাজ করতে হবে আমার দুইটা ভাই ছোট ভাইটা পড়াশোনা করতেছে অনার্সে আমি ওই 10 সালে যখন জবে গেছি তখন থেকেই আর কি আমার অফিসের যে চেয়ারম্যান সৈয়দ কামরুল হুদা উনি স্পোর্টস ওয়ারের চেয়ারম্যান ছিল উনি তখন রেস করতো হঠাৎ একদিন ছাদে গেলাম ছাদে গিয়ে পায়ে রিং দেখি কবুতর ধরে দেখি এটা এনএল লেখা বেলজিয়াম লেখা তখন একটা কৌতূহল এগুলো কি তখন হলো এটা একটা বিদেশি কবুতর এখন যে সিনালপ্টে ব্রিডার জামশেদ ভাই তখন আমি জামশেদ ভাইয়ের সাথে কথা বলি যে ভাই এগুলো কি কবুতর বা এগুলো রেসিং কবুতর ওই যে মাথার ভিতরে ঢুকছে রেসিং পিজিয়ন আসলে তখন থেকে আস্তে আস্তে স্টাডি তা বেলজিয়ামের একজোড়া মিলি কবুতর দিয়ে আমি আসলে শুরু করছি 10 সালে সেই সময়টাতে আপনার ইনভেস্টটা কেমন ছিল যদি বলতেন তখন এক পেয়ার কবুতর কিনছিলাম আমি মেবি 42,000 টাকায় 42,000 টাকা হ্যাঁ এক পেয়ার কিন্তু আস্তে আস্তে ওটা থেকেই সবকিছু আমি ওর বেবি বেসে আরেকটা জাত কিনছি নিজেও কিছু ইনভেস্ট করছি নিজের স্যালারি টাকাও কিছু বাঁচাইছি পরিবারে দেওয়ার পরে আবার কিছু আপনার নিজে থেকে জমাইছি জমাই আবার ওর বাচ্চা বিক্রি করছি করে আরেকটা জাত কিনছি অ্যাকচুয়ালি আমার ওই এক জোড়াটা সবার ভিতরে আছে মানে আমরা এখন যেগুলো দেখছি তাতে করে আমরা বলতে পারি যে ওইটারই হচ্ছে বংশধর না বললেও ওটা থেকেই ওটার হাত সবটার ভিতরে আছে তার কারণ হচ্ছে আমি ওর বেবি বিক্রি করছি সাথে কিছু ভরছি ভরে আবার কিনছি তাহলে আমি ওটা তো বাদ দিতে পারবো না এজন্য ওই এক পেয়ারের অনুদান এবং অবদান সবকিছু এর ভিতরে আচ্ছা আমরা যতটুকু জানতে পারলাম যে 2010 সালে আপনি এক পেয়ার দিয়ে শুরু করছেন জি ভাই আজকে 2022 সালের 20 ফেব্রুয়ারি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কত পেয়ার কবুতর রয়েছে অ্যাকচুয়ালি আসলে আমি মুখে যেতে বলি কত পেয়ার আছে আপনি নিজে আনুমানিক করে দেখেন এই যে প্লাটে এটা ব্রিডিং এই আছে আপনার 200+ এখানে একটা ওদিকে আর একটা এখানে 200+ আমার হচ্ছে ব্রিডিং পেয়ার আছে মাদার পেয়ার আর হচ্ছে কিছু ফ্লাইং লফটে আছে ওখানেও প্রায় 60-70 পেয়ার আছে ইভেন আমার ঢাকাতে যেখানে আছে ওখানেও 70+ মাদার পেয়ার তো অ্যাভারেজ এখন প্রায় আপনার 350-350-400 ধাক্কা মাদার পেয়ারই তাই 400 ধাক্কা ঢাকা এবং বাড়িটা মিলে আপনি নিজেই দেখেন আমার কথা শুনবেন কেন দর্শক আমি যে ব্যাপারটা অবাক হলাম মাত্র 10 বছরের ব্যবধানে তাও আবার শুধুমাত্র যে খামারের মধ্যে রয়েছেন এরকম না চাকরি চলছে পাশাপাশি এই যেরকম আজকে হচ্ছে 20 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি একটা ছুটি রয়েছে সেই সুবাদে এসে দেখাশোনা করা এরকম মাঝে মাঝে দেখাশোনা করে এরকম একটা খামার 10 বছরের মধ্যে এত বড় একটা খামার তৈরি করা আসলে আর তারপর হচ্ছে বিদেশি জাতের শুধুমাত্র রেসিং শুধু রেসিং হ্যাঁ আমি বলবো যে আসলে এটা সবার মধ্যে একটা উদ্যম নিয়ে আসবে অনুপ্রেরণা নিয়ে আসার মতো তাই 100% হ্যাঁ তো ভাইজান আমাদেরকে একটু এই কবুতর সম্পর্কে একটু ধারণা দেন এটা হচ্ছে কি আসলে এর ফ্লাইং যে আওয়ার বলেন বা ফ্লাইং যে রেটিং বলেন হ্যাঁ যে রেসিং এর যে পারফরম্যান্স বলেন সে বিষয়ে একটু বলেন কোন আসলে 18 পেয়ার এটা হচ্ছে হাই ফ্লেয়ার হ্যাঁ এটা ইন্ডিয়ান কালদুম আচ্ছা আচ্ছা এটা পাকিস্তানি গোল্ডেন ওটা কামাগার হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কামাগার ডিমে আছে আচ্ছা আচ্ছা আসলে হাই ফ্লেয়ারটা আসলে শখে পালা হচ্ছে হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি এই কবুতরগুলো আমার না আচ্ছা আচ্ছা খামার আমার কিন্তু এই কবুতরগুলো কিনে দিছি আমার ছোট ভাই আমার বাবা হ্যাঁ একটু হাই ফ্লেয়ার পছন্দ করে আমার ছোট ভাই সোহেল ও আবার একটু গ্রিভাস পছন্দ করে এই জন্য এগুলো আমি কানেকশন করছি ইন্ডিয়াতে আমার অনেক ফ্রেন্ড আছে তাদের মাধ্যমে এটা নিয়ে আসছি আচ্ছা ভাইজান আমি একটু প্লিজ আমি একটা প্রশ্ন করব যেহেতু আপনি রেসিং কবুতরের সাথে রয়েছেন অনেকদিন যাবত দীর্ঘদিন যাবত তো আপনার একটা অভিজ্ঞতা রয়েছে আমি যতদূর জেনেছি যে কবুতরের কিছু কিছু ব্যাপার দেখে
কোনটা কত বেশি রেসিং বা কত বেশি উঠতে সক্ষম এটা বোঝা যায়, সেই ব্যাপারে আমাদের দর্শকদের একটু ধারণা দিবেন। আসলে রেসের কথা যদি বলি তাহলে মূলত এর একটা ব্লাড লাইন আছে। আচ্ছা, হ্যাঁ, বাবা মা, ওর দাদা দাদি, ওর নানা নানি, এগুলো আমার পেডিগ্রিগুলো আছে, আপনি পেডিগ্রিগুলো দেখলে বুঝবেন। আর অনেক সময় আমরা ওর বডি, ওর ফেদার, হ্যাঁ, ওর যে বৈশিষ্ট্যটা, যেমন ওর চোখে এটা নিউরো সেল আছে, হ্যাঁ, সেল আছে, আমরা অনেক সময় চোখ দেখি যে ওর চোখে কতটুকু ডিস্টেন্স রিং আছে, এগুলো দেখে মোটামুটি ধারণা করা যায় তার ব্যালেন্স কেমন, হ্যাঁ, সে কত ইয়েতে যাবে, ওর বাবা কি করছে, আচ্ছা আচ্ছা, ওর মা কি করছে, হ্যাঁ, ওর দাদা, এক কথায় আমরা অনেক হিস্টোরি টানি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, বর্তমান সময়ে আপনার কাছে দেখছি আমরা অনেকগুলো রয়েছে, আসলে এই অল্প সময়ের মধ্যে এতগুলো কবুতর দেখানো সম্ভব না, যদি আমাদের কিছু কিছু কবুতর সম্পর্কে একটু ধারণা দিতেন। আমাদের দ্বিতীয় পার্টে যাই, আমাদের ওখানে আরেকটা ব্রিডিং লফট আছে, একটা ফ্লাইং লফট আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা জেনেছিলাম যে আপনার এখানে আরো একটা অংশ আছে। হ্যাঁ, এখানে আরো একটা অংশ, আসলে ওটা ছোট হয়ে গেছে, আমি আরো একটা ছাদে পুরোটা কাজ ধরবো, যে বালি আনছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইটের জন্য আর কি হয় নাই। তো শ্যাম ভাই, এই যে আমার এগুলো ফ্লাইং এর কবুতর। আচ্ছা আচ্ছা, এদের ফ্লাইংটা যদি একটু দেখেন। এটা কি ফ্লাইং শুরু করবে? এখনই দেখেন সব, ও আপনারা দেখে হয়তো ভয় পাচ্ছে। আচ্ছা, একটু আপনি পিছন দেখেন, সব চলে আসবে। আমরা দর্শকদের একটু উড়ানো দেখাবো। দেখতেও খুবই ভালো লাগছে, কেউ কাউকে ছাড়ছে না সব। আপনি ক্যামেরা ঘোরায় পারবেন না? তো ভাইজান, মোটামুটি আপনার কবুতরের রেস দেখলাম, মোটামুটি ওড়াটা খুবই ভালো লাগলো আমার কাছে। হ্যাঁ, অনেক স্পিড লাইন ভাই, অনেক স্পিড লাইন। এটা এটা আপনার কি আসলে কোন অংশটা? এটা আসলে ওখানে যখন না ধরছে তখন এখানে আর কি এটা নতুন করে করা হয়েছে। এখানে আবার ওই যে ছোট ভাইয়ের শখ, কিছু ঘুঘু পালতিছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখানে আচ্ছা আচ্ছা ছয় পেয়ার মতো ঘুঘু আছে। তারপরে এগুলো আমি আবার নতুন আমি ব্রিডের থেকে করছি, এই বাচ্চাগুলো এখানে সেট করছি। আচ্ছা, এই যে কালো জাতের যে কবুতরটা, কালো রঙের, হ্যাঁ, এটা তো দেখেই অনেকটা ভয় পাওয়ার মতো। হ্যাঁ, নাকটা কেমন ফুলে ফুলে আছে। হ্যাঁ, আসলে এইটা সম্পর্কে একটু আমাদের বলেন তো, আমি তো মানে প্রথমে দেখেই হঠাৎ করে অবাক হয়েছি। হ্যাঁ, এটা নিয়ে দেখতে একটা কেমন ভয় লাগে না? হ্যাঁ হ্যাঁ, কেমন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাব। আসলে কি বলবো, বাংলাদেশের মানে সবচেয়ে ভালো একটা লাইন এটা জাহিদ মোল্লার কবুতর। আচ্ছা 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 আচ্ছা, জাহিদ ভাইয়ের এই কবুতরটা ফার্স্ট প্রাইজ উইনার, এবং জাহিদ ভাইয়ের এই কবুতরটা আসলে বলে শেষ করতে পারবো না আমি। হ্যাঁ, জাহিদ ভাইয়ের ব্ল্যাক বললে আসলে নিঃসন্দেহে ভালো কবুতর। আচ্ছা আচ্ছা, নাকটা কেমন জানি ফুলে ফুলে আছে অনেক বেশি। আসলে নাক শুধু ফোলা না, দেখলে ভয় লাগে, আমার নিজেরই মাঝে মাঝে ভয় লাগে চোখের যে লেয়ারগুলো, এবং অনেক বড় একটা বিগ সাইজের কবুতর। আচ্ছা, এই কবুতরটার বর্তমান বাজার মূল্য কেমন হতে পারে? অ্যাকচুয়ালি আসলে বাজার মূল্যর কথা কি বলবো, এসব কবুতর অকশনে গেলে এটা আমার মানে এদের বেবি কিনা লাগে 10,000 টাকাতে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদের বেবি কিনা লাগে 10,000 টাকায়। আর যে বলছিলেন না যে আপনি ব্লাড লাইন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো ব্লাড লাইনের কথা যদি বলি তাহলে দাঁড়ান, এর এর এটা দেখাই। আচ্ছা, এটা যে এটা যেমন আপনার রিং নাম্বার কত দেখেন। আচ্ছা আচ্ছা, রিং নাম্বারটা আমাকে দেখাই দিন। এটা হচ্ছে 1-8-1-8-5-0-5-7-0, এটা BRPFC 2017 সালের কবুতর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখানে আমি নতুন দিছি তো এটা। এটা এই যে, আচ্ছা আচ্ছা, এটা এটা দেখেন তো রিং নাম্বারটা, ব্যান 2017 1-8-0
570 এটা ছি কবুতর আচ্ছা 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 আর যেটা বললেন না ওর যে বললাম না পূর্বপুরুষ আচ্ছা আচ্ছা এই দেখেন এটা হচ্ছে NL 2007 সালে এটা একটা কালডোস আচ্ছা আচ্ছা 2007 সালে আচ্ছা 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 এটা কালডোস আচ্ছা ভাইজান এখানে কিছু ব্যাপার স্যাপার এটা আসলে ওর বংশধর যেটা বলা হয় হ্যাঁ এটা আসলে বংশধর বলা হয় এটা পেডিগ্রি যেটা বলে না পেডিগ্রি যেমন এখানে দেখেন একটা রেজাল্ট আছে ফার্স্ট প্রাইজ হ্যাঁ ফার্স্ট প্রাইজ ও 1258 কবুতরের ভিতরে ওর ফাদার এর বাবা ফার্স্ট প্রাইজ আচ্ছা আচ্ছা কক্সবাজারে থার্ড হইছে আচ্ছা 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 500 পিসের ভিতরে কক্সবাজারে থার্ড হইছে হ্যাঁ এটা এটা 2009 সালে নাকি হ্যাঁ হ্যাঁ এটা 2009 সালে আচ্ছা এখানে যে ব্ল্যাক বলছিলেন আর কি ব্ল্যাক এটা ব্ল্যাক 570 যেটা হ্যাঁ হ্যাঁ এই যে ব্ল্যাক মেম্বা দেখছেন না ব্ল্যাক মেম্বা এই যে লেখা ব্ল্যাক মেম্বা আচ্ছা আচ্ছা ওই কবুতরই হচ্ছে এটা আচ্ছা এই যে 570 এই যে 570 হ্যাঁ এটা ওই যে 570 এর নিজেও আপনার এই যে দেখছেন ফার্স্ট প্রাইস মিরসরাইতে হ্যাঁ হ্যাঁ ওর ওই বংশধরটা এটা হচ্ছে জাহিদ ভাইয়ের কবুতর এই যে জাহিদ মোল্লার ছবি দেয়া আছে হ্যাঁ হ্যাঁ এখানে দেওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি জাহিদ মোল্লার ছবি দেয়া রয়েছে আচ্ছা আচ্ছা ওনার কাছ থেকে আপনার এটা সংগ্রহ করা হ্যাঁ হ্যাঁ এটা জাহিদ ভাইয়ের কবুতর আচ্ছা আচ্ছা হ্যাঁ আর আরো কিছু কাগজ আমরা দেখছি এবং ওটাও জাহিদ ভাইয়ের হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে এবার আমরা একটু আরেকটু দেখি হ্যাঁ এটাও দেখাই হ্যাঁ আসলে সব তো এভাবে দেখানো তো আমরা সম্ভব না আর কিছু কিছু দেখি আর কি হ্যাঁ যেমন এই যে দুটো বেবি উঠছে আচ্ছা আচ্ছা এটাও হচ্ছে জাহিদ ভাইয়ের কবুতর আচ্ছা আচ্ছা এই ফিডার গুলো তো জোস এটাও জাহিদ ভাইয়ের কবুতর এটা মজার ব্যাপার এটা হচ্ছে একুশের কবুতর আর এটা হচ্ছে বাবা এক উত্তরের বাবা কুপম্যান মা হচ্ছে মুস্তাকবার সুপার ব্রিডার এই যে লেখা আছে দেখেন 19 গার্ল সুপার ব্রিডার গার্ল সুপার ব্রিডার এটা হচ্ছে সুপার ব্রিডার এর মা হ্যাঁ এই এটা বাবা কুপম্যান মা হচ্ছে সুপার ব্রিডার এটাও দেখেন জাইদ ভাই ইয়ে কবুতর হ্যাঁ জাইদ ভাই ছবিটা হ্যাঁ জাইদ ভাই ছবি দেয়া এই যে জাইদ ভাই অ্যাড্রেসও দেয়া এই জায়গায় হ্যাঁ জাইদ ভাই ইয়ে সহ এটাও জাইদ ভাই কবুতর আর আর একটা দেখি এর ব্যালেন্সটা দেখেন এই যে একটা কুপমেনের কবুতর একটা অল্প বয়সের কবুতর আমার খুব পছন্দের একটা কবুতর দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর মানে মাশাআল্লাহ জাইদ ভাই এর কবুতরটা আমার খুব ভালো লাগে এটার মার্কেট প্রাইস আসলে এই পেয়ারটার দাম আছে এখন যে ওর যে ফিমেলটা আছে পেয়ারটা হিসাব করলে মিনিমাম 30,000 টাকা মিনিমাম 30,000 টাকা আমি শেষে নিজে তো দিবই না আচ্ছা 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 আমি দিব আর একটা দেখব আমরা আসলে আসলে অনেক সময় যে গ্রিজেলের কথা বলছি হ্যাঁ হ্যাঁ এখানে যেমন এই যে একটা গ্রিজেল এটা আমার মোস্তাকবার কবুতর আচ্ছা আচ্ছা এটা মোস্তাকবার কবুতর এটা গোল্ডেন গ্রিজেল হ্যাঁ এটা বিআরপিএফসি ব্যান বিআরপিএফসি 2019 এর কবুতর ওখানে দেখেন হ্যাঁ হ্যাঁ লাস্টের 94 আমি গোল্ডেন গ্রিজেল যে বললাম দেখেন এখানে লেখাই গোল্ডেন গ্রিজেল মানে এর বাবাটা গোল্ডেন গ্রিজেল হ্যাঁ এর বাবা গোল্ডেন গ্রিজেল আমার মুস্তাকবার আরো অনেক কবুতর আছে ঢাকাতে এটা তো আপনি আমার গ্রামের কবুতর দেখছেন মুস্তাকবার কার্লোস মুস্তাকবার বগুড়া লাইন সুপার ব্রিডার হ্যাঁ বর্তমানে যেটা দেখছি এটার আসলে আমি তো এই কবুতর গুলো বিক্রি করি না এটা তাও 15,000 প্লাস
15000 প্লাস হ্যাঁ 15000 প্লাস এক জোড়া কবুতর না এক পিস এটা এক পিস হ্যাঁ আচ্ছা তাহলে অল্প প্রশ্ন আছে না আচ্ছা 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 এক পিস আমার পছন্দ কবুতর এগুলো আমি সেল করি না ভাই কাগজপাতি আর কত দেখবেন কাগজপাতি চলেন বাইরে আছে কাগজপাতির অভাব নাই বিদেশি কবুতর আমি বলছিলাম যে আপনারা হচ্ছে ব্রিড করেন আপনি মূলত হ্যাঁ আমি ব্রিডার হ্যাঁ তো আমরা বেবি দেখব একটু হ্যাঁ বেবি ও যে আছে এই খামারটা আসলে অনেক দিন আগের খামার তো আমি যখন জীবননগরে প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে জয়েন করি তারপর থেকেই আমি খামারটা দেখাশোনা করতেছি বিভিন্ন সময়ে এটা এনএল এর 3 নম্বর একটা বেলজিয়ামের হ্যাঁ 22 নম্বর একটা এটা এনএল এর 28 নম্বর একটা এটাও এনএল এর আসুন ভাই আপনি দেখেন আমার বেবির গ্রোথ দেখেন আপনি যত খামারে গেছেন সেই তুলনায় আমার বেবির গ্রোথ গুলো আপনি দেখেন